নমস্কার বন্ধু, মাধু ডেল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে মা নতুন একটা রেসিপি তৈরি করবে, তা কি তৈরি করবে মার মুখের থেকে শুনে নেবো, তাহলে চলো শুনে নি। ফুলকো ফুলকো লুচি বানাবো, তা রং ছাড়া বানাবো, তা কি দিয়ে রং করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা। তাহলে মা বানাতে থাকুক, আমরা সেরকম দেখতে থাকি। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, তাহলে চলো দেখতে থাকি। আমি ময়দাটা মাখিয়ে নেবো, দেখো আমি কিভাবে মাখাই। এই চিনি ভিজিয়ে রাখিছি, দেখো। আর সাদা তেল দেব, জল দিয়ে মাখালেও হয় আবার দুধ দিয়ে মাখালেও হয়। আমি দুধটা গরম করে রেখেছিলাম, আমি যতটুকু পরিমাণে দুধ লাগবে ততটুকুই দেব। দুধটা ঠান্ডা দুধ দিয়েছি, একটু গরম গরম তেল দিয়ে দেব। গরম তেল দিয়ে মাখালে লুচিটা ফুলকো ফুলকো হবে। আমার হয়ে গেছে ময়দা মাখাটা, আমি এবার চাপা দিয়ে রেখে দেবো 10। আমি এখন এই বিটটা গ্রেট করে নেব। আমি রসটা বের করে নিচ্ছি। বন্ধুরা তোমরা যদি এইভাবে না পারো মিক্সিতেও করে নিতে পারবা। আমার যেটুকু লাগবে আমি নিয়ে নিয়েছি, আমার এইটুকুই হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি একটুখানি ময়দা নিয়ে একটু রঙের ভিতরে মিশাই দিচ্ছি। দেখো বন্ধুরা, একটু গাঢ় হয়ে এসেছে, এই যথেষ্ট। ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার গোল গোল করে নেবো, লেচি কেটে নেবো। আমার লেচি কাটা হয়ে গেছে, আমি একটু সাদা তেল মাখিয়ে নেবো। এ দেখো বন্ধুরা, বাচ্চারা খেতে চায় না, তো লোভীয় জিনিস বানাইয়ে বাচ্চাদের খেতে দিতে হয়, তাই এভাবে আমি বানাচ্ছি। দেখো বন্ধুরা, দেখো ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিয়েছি। আমি এখন খেতে বসে যাব, তোমরা ভালো লাগলে তোমরাও করে খেও, আর যদি না পারো তাহলে আমার কাছে এসো, আমি খাওয়াবো। দেখো ফুলকো ফুলকো লুচি করেছি, ভালো হয়েছে। তাহলে মা খেতে থাকো, তোমার সাথে ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।